আজকের ভিডিওতে 10টি এমন টপ গ্যাজেট দেখাবো যে গ্যাজেটগুলি খুবই মজাদার হবে, আমারও বিশ্বাস আপনারও পছন্দ হবে, তাই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন। নাম্বার 10, অটো ওয়াটার সেন্সর। আমরা তো নর্মাল ট্যাপ ইউজ করি, যদি আপনার ট্যাপকে অটোমেটিক ট্যাপ বানাতে চান, মানে হাত রাখবেন আর জল পড়া শুরু হয়ে যাবে, যদি এরকমটা চান তাহলে ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেটকে। আপনার নর্মাল ট্যাপে অ্যাটাচ করতে হবে, এর মধ্যে ইনবিল্ট সেন্সর থাকে। ট্যাপের নিচে হাত রাখলেই ট্যাপ অন হবে আর হাত সরালে অফ হয়ে যাবে। ট্যাপকে অন রেখে এই সেন্সর গ্যাজেটটিকে লাগাতে হবে, যখনই নিচে হাত দেবেন এই গ্যাজেটটা অন হয়ে যাবে, আবার হাত সরালে অটোমেটিক অফ হবে। যদি এরকম একটা গ্যাজেট কিনতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। নাম্বার 9, হেলিয়াস টাচ। যদি আপনি আপনার রুমকে ডেকোরেট করতে চান তাহলে ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেট। এটা এক ধরনের লাইট প্যানেল যা আপনার দেওয়ালে লাগাতে হবে, যখনই আপনি এই লাইটের উপর টাচ করবেন তখনই লাইট জ্বলে যাবে। আপনি আপনার মতো প্যানেলগুলি দিয়ে শেপ বানাতে পারবেন। এটি জ্বালানোর জন্য আলাদা কোনো সুইচ দেওয়া নেই, টাচ করলেই জ্বলবে। রুমের ডেকোরেশনের জন্য এটি একটি পারফেক্ট গ্যাজেট হবে। নাম্বার 8, অ্যাপবট রিলে। যদি আপনি বাইরে থেকে ঘরের উপর নজর রাখতে চান তাহলে ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেটকে। এটা একটা রোবট যা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। এর মধ্যে একটা ক্যামেরা থাকে যা আপনার ঘরের লাইভ ভিউকে আপনার মোবাইলে শো করাবে। এটার সাহায্যে ঘরের যে কোনো ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন। এর মধ্যে কমিউনিকেশন সিস্টেমও আছে যার ফলে আপনি ঘরের যে কোনো ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন। এর মধ্যে বিভিন্ন ধরনের সেন্সর থাকে যার ফলে নিজের কেয়ার নিজেই করবে। এই ছোট রোবট অনেক হেল্পফুল হবে যদি আপনি ঘরের উপর নজর রাখতে চান। আপনার সিকিউরিটির জন্য এই গ্যাজেটটিকে আপনি অবশ্যই পারচেস করতে পারেন। এই গ্যাজেটটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, যেটির লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। নাম্বার 7, রকুবট। বিছানা এমন একটা জায়গা যেখানে দিনে কোনো একটা সময় এসে শুতেই হয়, তাই বিছানা ক্লিন করাও খুবই জরুরি। যদি আপনি আপনার বিছানাকে ব্যাকটেরিয়া ফ্রি রাখতে চান তাহলে ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেটকে। এই গ্যাজেটটি অটোমেটিক্যালি আপনার বিছানাকে ব্যাকটেরিয়া ফ্রি করে দেবে। এই রোবট অটোমেটিক ক্লিন করবে আপনার বিছানাকে। যদি আপনি ইউজ করতে চান এই গ্যাজেটটিকে তাহলে নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। খুবই একটি ইউজফুল প্রোডাক্ট আপনার জন্য হতে পারে এই গ্যাজেটটি। নাম্বার 6, রুমবা। যদি আপনি আপনার ঘরকে ক্লিন করার এক্সপিরিয়েন্সকে আরও বেটার বানাতে চান তাহলে ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেট। এটা একটা এমন ধরনের রোবট যা অটোমেটিক কাজ করে, আপনাকে শুধু অন করে ছেড়ে দিতে হবে, তারপর অটোমেটিক এই গ্যাজেটটি আপনার ঘরকে ক্লিন করবে। অটোমেটিক নোংরাকে ডিটেক্ট করে ক্লিন করবে, ঘরকে ক্লিন করতে অনেকটাই সাহায্য করবে এই গ্যাজেটটি। তেমনি যদি আপনি এই গ্যাজেটটির সামনে এসে যান তাহলে গ্যাজেটটি থেমে যাবে। নাম্বার 5, মেয়েরা তো মেকআপ করতে পছন্দ করে, তাই মেকআপ করার সময় লাইটিংও দরকার হয়, তাই যদি চান মিরারের মধ্যেই লাইট থাকুক তো ট্রাই করতে পারেন এরকম একটা মিরারকে। এটা একটা এমন ধরনের মিরার যার মধ্যে রিং লাইট থাকে। এর অফিসিয়াল অ্যাপকে ডাউনলোড করে আপনি মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন এই গ্যাজেটটি। মিররেও অপশন থাকে যা দিয়ে আপনি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন। নাম্বার 4, ন্যানো লিফ লাইট প্যানেল। যদি রুমকে ডেকোরেট করার জন্য এমন একটা জিনিস খোঁজেন যা অ্যাট্রাকটিভ বানাবে তো ট্রাই করতে পারেন এরকম একটা রুম ডেকোরেশন গ্যাজেটকে। এই গ্যাজেটটি ট্রাইঅ্যাঙ্গেল শেপে আপনি পাবেন, অনেকগুলি প্যানেলকে জুড়ে আপনি আপনার মতো শেপ দিতে পারবেন। এই গ্যাজেটটিকে আপনি আপনার মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন। মাল্টিপল লাইটের অপশনও থাকে, এর মধ্যে আপনি মিউজিককে সিঙ্ক করে মিউজিকের মজাও নিতে পারবেন লাইটের মধ্যে। মজাদার দেখতে এই গ্যাজেট আপনার দেওয়ালকে আরও অ্যাট্রাকটিভ বানাবে। যদি আপনি এরকম একটা গ্যাজেট খোঁজেন যা দিয়ে আপনি দেওয়ালকে ডেকোরেট করতে পারবেন তো ট্রাই করতে পারেন এরকম একটা মজাদার গ্যাজেটকে, যেটার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। নাম্বার 3, মুন বাই ওয়ান রিং। অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি এই সিকিউরিটি ক্যামেরাটাকে একবার দেখুন। এটি হোম সিকিউরিটি ক্যামেরা। এই বলের মতো দেখতে ক্যামেরা একটা ম্যাগনেটের উপর ভেসে থাকে, দেখতে জাদুর মতো লাগে। মোবাইলের লাইভ স্ট্রিম আপনি 360 ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন। অডিও কমিউনিকেশন সিস্টেমও থাকে যার ফলে আপনি সামনে থাকা কোনো ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন। এছাড়াও অনেক ফিচার দেওয়া থাকে যা এই গ্যাজেটকে আরও অ্যাডভান্স বানায়। যদি আপনার এই গ্যাজেটটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। নাম্বার 2, রোস্ট লিক ডিটেক্টর। ঘরে ঘরে অনেক সমস্যা হয়, যেমন ঘরে যদি কোনো লিকেজের সমস্যা থাকে তাহলে যে কোনো সময় জল ওভারফ্লো করে আপনার ঘরে জল চলে আসতে পারে, তো তখন আপনি ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেটকে। এই গ্যাজেটটি আপনার বাথরুম বা এমন জায়গায় রাখবেন যেখানে জলের ওভারফ্লো হওয়ার চান্স আছে, আর যখনই জল এর গায়ে টাচ করবে তখনই আপনার মোবাইলে অ্যালার্ট চলে যাবে, তখন আপনি সাথে সাথে এসে জলের ট্যাপকে অফ করতে পারবেন। এর মধ্যে একটা সেন্সর থাকে যা জলকে ডিটেক্ট করবে আর মোবাইলে অ্যালার্ট দেবে, তারপর আপনি দৌড়তে দৌড়তে এসে ঠিক করতে পারবেন। এই গ্যাজেটটিকে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন, এমন কোনো জায়গায় লাগাবেন যেখানে জলের ওভারফ্লো হওয়ার চান্স থাকে। এমন কোনো জায়গায় লাগাবেন না
যেখানে জলের ওভারফ্লো হওয়ার চান্স নেই। কারণ এক দু ফোঁটা জলের অ্যালার্টে আপনার বিপি বাড়িয়ে এলে এই গ্যাজেট আর নাও থাকতে পারে। নাম্বার ওয়ান, টেনি বোর্ড। যদি আপনি টেনিস খেলেন তাহলে তো আপনি জানেন টেনিস কোর্টে অনেক বল পড়ে থাকে প্র্যাকটিসের সময়, তো তখন আপনি ইউজ করতে পারেন এরকম একটা টেনিস বোর্ডকে। এই গ্যাজেটটি আপনার টেনিস বলকে অটোমেটিক কালেক্ট করবে, আর কালেক্ট করার সাথে সাথে আপনার টেনিস বলকে কাউন্টও করবে। যদি আপনি চান আপনার টাইমকে সেভ করতে তাহলে ইউজ করতে পারেন এরকম একটা গ্যাজেটকে। এই গ্যাজেটটি আপনাকে অনেক হেল্প করবে টেনিস বল কালেক্ট করাতে। যদি আপনি এরকম একটা গ্যাজেট কিনতে চান, টেনিস খেলেন, তাহলে আপনার জন্য এই গ্যাজেটটি অনেক সুবিধার হবে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ওই পাশে দেওয়া বেল আইকনও ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।